প্রথমেই এই হসপিটালের যিনি প্রতিষ্ঠাতা তার ডাক্তার সফিল প্রধান, তাকে অনেক ধন্যবাদ দিতে চাই। কারণ এত সুন্দর ট্রিটমেন্ট আমি আগে জানতাম না, এখানে আসার পর দেখতে পারছি। আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা অন্য জায়গায় যদি শরীরে যদি কোনো ব্যথা বা কোনো হাড়জনিত যদি কোনো সমস্যায় থাকেন, আপনারা দয়া করে এখানে আসবেন, চিকিৎসা করবেন, অবশ্যই অবশ্যই ভালো হবে। কারণ আমি আমার ওয়াইফের যে অবস্থায় যে পর্যায়ে চলে গেছিল, ঠিক আছে, আমি মানে খুবই খুবই চিন্তায় মানে হেরে গিয়েছিলাম। হ্যাঁ, এখন আমি অনেক খুশি এবং তার যে আগের অবস্থায় ফিরে আসছে। অবশ্যই আবার রেস্ট নিতে হবে, তারপরেও মানে অনেক মানে আশা করি আগের জীবনে আগের স্বাভাবিক জীবনে চলে ফিরে আসতে পারবে আবার। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। শুরু হয়ে গেছে আমাদের ডিসেম্বর মাস, শীত প্রধান দেশ আমাদের, আমাদের বাঙালির অনেক প্রিয় একটি সময় এই শীতকাল। এই শীতকালে যেমন অনেক শাকসবজি পাওয়া যায় এবং এর পাশাপাশি কিন্তু এই সময় শুরু হয়ে যায় আপনার বিভিন্ন ধরনের রোগেরও প্রাদুর্ভাব দেখা দেয়। এবং সর্বোপরি এই মাসটি হচ্ছে আমাদের বিজয়ের মাস, আমাদের মহান মুক্তিযুদ্ধের একটি গৌরবোজ্জ্বল দিন 16ই ডিসেম্বর, খুব কাছেই আমাদের। এবং আমরা বাঙালি জাতি বলেন বা পুরো বিশ্ব বলেন, আমরা কিন্তু এই দিনটির জন্য আমরা অপেক্ষা করি, আমাদের জন্য অনেক গ্লোরিয়াস একটি দিন। তো দর্শক, এই সময়টা যেমন যেটা বলছিলাম যে আপনার এই সময় দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের আপনার রোগ দেখা দেয়, বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা টাইপের রোগ বা আপনার হচ্ছে হাঁচি কাশি থেকে শুরু করে, কারণ এই সময়টা একটু শুষ্ক মৌসুম এবং অনেক ধরনের আপনার রোগ জীবাণুর প্রাদুর্ভাব এই সময়টা বেড়ে যায়। বিশেষত শিশু এবং বৃদ্ধদের এই সময়টা অনেক বেশি একটু সতর্ক সময় কাটাতে হয়। তো আশা করি আপনারা এই সময় একটু সতর্ক থাকবেন এবং ভালো থাকবেন। আজকে আমরা আপনাদের সাথে বরাবরের মতো যেমন একজন পেশেন্টের পরিচয় করে দিব, যিনি দীর্ঘদিন যাবত ওনার কোমর ব্যথা জনিত উনি সমস্যায় ভুগছিলেন এবং ওনার ঘাড়েও ব্যথা ছিল। উনি একজন পরিশ্রমী মানুষ। আসুন দর্শক, বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ওনার সাথে আপনাদের পরিচয় করে দিই। আসসালামু আলাইকুম, আপনার নামটা একটু বলুন দর্শকদের উদ্দেশ্যে। দীপু ডালবত। আচ্ছা, আপনার বয়স কত? 41। 41। আচ্ছা, আপনি কি হাউসওয়াইফ নাকি সার্ভিস করেন? আমরা জানি যে আপনি ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন, বাট স্যারের কাছে মূলত কি সমস্যা নিয়ে এসেছিলেন আপনি? ওই যে হাড়ের সমস্যা, গাড়ের ব্যথা, মেরুদণ্ড, তারপরে পা গুলো অনেক জ্বলত, সেগুলো। আচ্ছা, কতদিন থেকে এই সমস্যাটা? যখন প্রথম দিকে শুরু হয় ব্যথাটাকে হয়তো আপনি ঠিক গ্রাহ্য করেননি, হয়তো ভেবেছেন অল্প সাময়িক একটি ব্যথা, বাট সেটার জন্য কি সাময়িকভাবে কোনো ধরনের ট্রিটমেন্ট কোনো ডক্টর বা কোনো মেডিসিন নিয়েছিলেন? হ্যাঁ, মেডিসিন নিয়েছিলাম অন্য ডক্টরের কাছে, এটা কাজ হয়নি। আচ্ছা, কি ধরনের মেডিসিন দিয়েছিল মনে আছে আপনার? মনে নাই তো। আচ্ছা, তো মেডিসিনটা খাওয়ার পরে কি ব্যথা কমে গিয়েছিল কিছুটা? হ্যাঁ, কিছুটা ব্যথা কমেছে, আবার শুরু হয়ে গেছে। আচ্ছা, দেন পরবর্তী দিকে সেটা কি একটা ক্রনিক পর্যায়ে মানে প্রচন্ড রূপ ধারণ করেছিল, এরকম কিছু হয়েছে? হ্যাঁ, হয়েছে। আচ্ছা, সেটার জন্য কি বিছানায় মানে শয্যাশায়ী হয়ে গেছিলেন, এরকম অবস্থা হয়েছিল? ছিলাম, হ্যাঁ। আচ্ছা, তো হঠাৎ করে যখন এই সমস্যাটা শুরু হয় নিশ্চয়ই আপনি বুঝতে পারছিলেন না যে কি করতে হবে বা হঠাৎ করে কেন হলো, কারণ আপনি যেটা বলেছেন যে আপনি মোটামুটি একজন ভালো পরিশ্রমী একজন মানুষ এবং দীর্ঘ একটা সময় আপনি পরিশ্রম করে আপনি সময় কাটাতেন, তো সেই মানুষটা যখন হঠাৎ করে আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে গেলেন, তখন কি করলেন মানে সবার প্রথমে স্যারের বিষয়ে কিভাবে জানতে পারলেন? প্রথমে বিষয় জানতে পারলাম তার যে টিভিতে অ্যাড হয়েছে, এটা দেখেছি। তারপরে আরেকজন সেটা আবার গ্রিন রুট থেকে বলেছে ঠিকানাটা, তখন আমি আসছি। মানে আপনার পরিচিত কেউ? হ্যাঁ, পরিচিত কেউ ছিল। ও সারের বন্ধুর কাছে, মানে সারের বন্ধুর কাছে ও চিকিৎসা ছিল। উনিও অনেকদিন, ৬-৭ মাসের মধ্যে ভুগেছিল। সারের বন্ধুর বন্ধু ওনাকেও চিকিৎসা করেছে, ও চিকিৎসা করেছিল আর কিনা, উনিও সুস্থ হয়ে গেছে।
এখান থেকে উনি সুস্থ হয়ে গিয়েছিলেন। তো উনি আপনি যখন ওনার কাছ থেকে আপনি জানতে পারেন তখন আপনি ডিসিশন নিয়েছেন আপনি নিজেও স্যারের কাছে আসবেন এবং দেখাবেন। স্যার আপনাকে দেখার পর কি বলেছিলেন? জিজ্ঞেস করেছে, তখন থেকে শুরু হয়ে গেছে অনেক ব্যথা। যখন আমি এখানে আরও প্রথম আসি তখন আমি আরও অনেক সিরিয়াসভাবে ব্যথা ছিল। তখন আর আমরা প্রস্তুতি করেও আসি নাই, আমি যে ভর্তি হবো এখানে তখন স্যার বলেছে আজকেই ভর্তি হতে হবে, জন্য ভর্তি হয়ে গেছে। মানে আমরা আপনার এমআরআই রিপোর্টে যেটা আমরা দেখতে পাচ্ছি আপনি পিএলআইডি সমস্যা ছিল আপনার L4-5 এবং S1, এই তিনটা ডিস্ক আপনার স্পন্ডলাইসিস হয়েছে। দেন এটার উপরেই বেস করে স্যার ডিসিশন নিয়েছেন যে আপনাকে স্যার ভর্তি করবেন। সো যখন ভর্তি হচ্ছিলেন কিছুটা কি সংশয় কাজ করছিল ভিতরে? হ্যাঁ করেছিলাম। যে ভালো হবেন কি হবেন না? না, ওই হাসপাতালে যখন দেখিয়ে চিকিৎসা করেছিল ওটা চিকিৎসাগুলো দেখে বুঝে যাচ্ছে মনে হয় ভালো হবে। অন্য জায়গায় আমি চিকিৎসা করেছিলাম কারণ আমার মাকে দীর্ঘদিন মতো অন্য জায়গায় চিকিৎসা করেছিলাম, ভালো হয়নি। আচ্ছা আচ্ছা। দেন তারপরে আপনি কতদিন স্যারের আন্ডারে ভর্তি ছিলেন? ১৩ দিন। আচ্ছা, ১৩ দিন পরে আজকে আপনার শারীরিক অবস্থাটা কেমন? ভালো। কেমন ভালো? অনেক ভালো। আপনি কি আপনার সেই কোমরের ব্যথা কি এখন আছে? না। আপনার ঘাড়ে ব্যথাটা আছে? না। আপনি কি মনে হচ্ছে না ঠিক আপনি তিন চার মাস আগে যখন এই ব্যথাটা শুরুর আগে আপনি ঠিক যেমন ছিলেন ঠিক ওরকমটাই আছেন? না, ভালো, একদম সম্পূর্ণ ভালো এবং সুস্থ অবস্থায় আছেন? সুস্থ অবস্থায় আছি, এখন অনেক ভালো। আপনার যে স্বাভাবিক যে মুভমেন্টগুলো আগে করতে আপনার কষ্ট হতো সেগুলো কি এখন করতে পারছেন ঠিক মতো? হ্যাঁ করতে পারছি ঠিক মতো। আচ্ছা, দর্শক এখানে আমরা ওনার হাজবেন্ডকে পেয়েছি, একটু আমরা ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা একটু বলুন। অনুকূল মানকিন। আচ্ছা স্যার, আপনার ওয়াইফ উনি যেটা বলেছেন যে উনি খুব পরিশ্রমী একজন মানুষ আমরা জানি এবং উনি সারাক্ষণ পরিশ্রমের উপরেই থাকতেন, বাট তারপরে ওনার পিএলআইডির সমস্যা দেখা দিয়েছে। এটা আসলে আমাদের হয় দেখা যাচ্ছে আমাদের দীর্ঘদিনের আমাদের যে জীবনাচরণ বা আমাদের ভুল পদ্ধতিতে আমাদের যে মুভমেন্টগুলো সেগুলো অনেকটা নির্ভর করে। অনেকাংশে দেখা যায় ছোটোবেলাতে অনেক বিভিন্ন কার্যকলাপের কারণে এই জিনিসগুলো ঘটে থাকে আমাদের জীবনে, হয়তো আমরা সেটা বুঝতে পারি না। তো একটা সময় ওনার দেখা গিয়েছিল যে উনি সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে গেছিলেন, এতটা ক্রনিক পর্যায়ে চলে গিয়েছিল ওনার ব্যথা। তো পূর্বের অবস্থা এবং বর্তমান অবস্থা দুইটা আপনি খুব কাছ থেকে ওনাকে দেখেছেন, কেমন দেখছেন ওনাকে? অনেক অনেক ভালো। এই আমি জানতাম না আগে ডিপিআরসিতে এই জায়গা যে এরকম সুন্দর চিকিৎসা হয়। তো এখানে আমাদের একজন পরিচিত মাধ্যমে এখানে আসার পরে দেখি যে এইভাবে, তারপর স্যারের সাথে যখন দেখা হয় স্যার দেখার সাথে তার সম্পূর্ণ ইয়েটা জিজ্ঞাসা করার পরে আমরা বুঝতে পারলাম যে না এখানে মনে হয় ভালো চিকিৎসা হবে। এর আগে আমরা বুঝতে পারলাম যে আমি অনেকজনের কাছে শুনছি যে বাংলাদেশে মানে যে জায়গায় যায় অপারেশন করতে হবে এই করতে হবে রোগী ভালো হয় না, আবার সেই রোগী আবার ইয়া হয়, পরে বলছে যে না এগুলো মূলত ইন্ডিয়াতে গিয়ে চিকিৎসা করলে ভালো। কিন্তু এই না এখানে আসার পরে যে এত সুন্দর চিকিৎসা মানে পাওয়া যায় ঠিক আছে, এ স্যারের কাছ থেকে ইয়া করলাম আর কি। তো আমি অনেক এই ১৩ দিনের মাথায় আমি তো প্রায়ই আসতাম হসপিটালে, আসার পরে দেখি আমার ওয়াইফের যে পর্যায়ে মানে যেভাবে চিকিৎসা হচ্ছে মানে ও তো এমনি চিকিৎসা নিচে নেওয়ার পরে আবার সে নিজের স্বেচ্ছায় ঠিক আছে, তার কারণ তার শরীর পুরোটাই ব্যথা ছিল, তারপরও ইচ্ছা ইচ্ছায় মানে তার ইয়েতে আরও চিকিৎসা নেয়, এর যার জন্য সে তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। অন্যান্য তার অদম্য ইচ্ছা শক্তি তাকে আজকে অবস্থায় এনে দিয়েছে, সবাই তাকে বলে অনেক সাহসী ঠিক আছে, কারণ একটা আজকে একটা ট্রিটমেন্ট নিয়েছে আর একটা সে চাচ্ছে না এটাও আমাকে করে দেন, যদি তার তাহলে আরও যদি একদিন দুদিন করে যদি সময় নিত আরও বেশি সময় নিত, কিন্তু ১৩ দিনের আল্লাহর ইয়াতে ঈশ্বরের ইয়াতে মানে অনেক সুস্থ হয়েছে, আমি দেখে আমি অনেক আনন্দিত। আচ্ছা, দীর্ঘ একটা সময় পর আপনি কিন্তু অনেক কষ্ট এবং অনেক ত্যাগ স্বীকার করেছেন আপনার এই চিকিৎসার জন্য। আমরা জানতে পারলাম যে আপনার এক হাঁটুতে সম্ভবত একটু কম ছিল আর একটা একটু বেশি ছিল, তারপর আপনি নিজে সেটা ট্রিটমেন্টের জন্য আপনি জোর দিয়ে আজকে কিন্তু আপনি দুইটাই আপনি ভালো করেছেন। তো আজকে দীর্ঘ একটা সময় পর এতদিন আপনি কষ্টটা বয়ে বেরিয়েছেন, আমরা জানি যে যারা মূলত পিএলআইডি রোগী তারা দীর্ঘ একটা সময় তাদের এই কষ্টটা তারা বয়ে বেড়ান, যারা একমাত্র এই কষ্টটা বয়ে বেড়ান তারাই জানেন যে কষ্টটা আসলে কতটুকু কষ্টের। তো দীর্ঘ একটা সময় পর আজকে আপনি সম্পূর্ণ ফ্রি এবং আপনি আপনার পরিবারের কাছে ফিরে যাচ্ছেন, আপনি আপনার আপন কাজে আবার ফিরে যাবেন, কেমন লাগছে? ভালো, ভালো, অনেক ভালো লাগছে। এক কথায় ভালো। এর ভালোর আসলে একমাত্র উত্তরটা হতে পারে ভালো। সো সবশেষে আরেকটা জিনিস একটু জানতে চাইবো আপনার কাছে, যেমন
আপনার হাজবেন্ডও কিছুদিন আগে বলেছিলেন যে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন, অনেক জায়গায় হয়তো টাকা পয়সাটা হয়তো অনেক বড় না কিন্তু কষ্টটা অনেক বড় ব্যাপার, যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিভিন্ন ডক্টর তাদের মতো করে এক্সপেরিমেন্ট করেন, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেন, বাট রোগী হয়তো ভালো হয় না। বাট আজকে কিন্তু আপনারা একটা সঠিক সিদ্ধান্তের মাধ্যমে, আপনারা একজন আত্মীয়ের মাধ্যমে যখন আপনারা জানতে পারেন, তার কথা মতো আপনারা আসেন এবং ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট, যেটার মাধ্যমে আমরা জানি যে অসংখ্য রোগী আপনার হাঁটু ব্যথা কোমর ব্যথা জনিত সমস্যা সম্পূর্ণ বিনা অপারেশনে তারা ভালো হয়ে যাচ্ছেন। আজকে আপনি ভালো হয়ে আপনি আপনার পরিবারের কাছে ফেরত যাচ্ছেন, এটা অবশ্যই অনেক বড় একটি ব্যাপার। এবং সামনে আমরা জানি যে আপনাদের বড় দিন খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য, এটা অনেক বড় একটি উৎসব। সো আমার মনে হয় যে এটা আপনাদের জন্য সবচেয়ে বড় গিফট, সবচেয়ে বড় একটা গিফট যে আপনি আজকে ভালো এবং সুস্থ আপনি বাড়ি চলে যাচ্ছেন। তো আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী কিন্তু আছেন আমাদের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছেন, তারা হয়তো জানেন না যে কার কাছে গেলে তারা ভালো হবেন বা কোথায় গেলে তারা ভালো চিকিৎসা পাবেন। ছোট্ট একটা সঠিক সিদ্ধান্ত কিন্তু একটা মানুষের জীবন বদলে দিতে পারে। তো সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? প্রিয় দর্শক, আমি প্রথমেই এই হসপিটালের যিনি প্রতিষ্ঠাতা তার ডক্টর শফিউল্লাহ প্রধান, তাকে অনেক ধন্যবাদ দিতে চাই, কারণ এত সুন্দর ট্রিটমেন্ট আমি আগে জানতাম না, এখানে আসার পর দেখতে পারছি। আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা অন্য জায়গায় যদি শরীরে যদি কোনো ব্যথা বা কোনো হাড়জনিত যদি কোনো সমস্যায় থাকেন, আপনারা দয়া করে এখানে আসবেন, চিকিৎসা করবেন, অবশ্যই অবশ্যই ভালো হবে। কারণ আমি আমার ওয়াইফের যে অবস্থায় যে পর্যায়ে চলে গেছিলো, ঠিক আছে, আমি মানে খুবই খুবই চিন্তায় মানে হেরে গিয়েছিলাম। হ্যাঁ, এখন আমি অনেক খুশি এবং তার যে আগের অবস্থায় ফিরে আসছে, অবশ্যই আবার রেস্ট নিতে হবে, তারপরেও মানে অনেক মানে আশা করি আগের জীবনে আগের স্বাভাবিক জীবনে চলে ফিরে আসতে পারবে আবার। ধন্যবাদ সবাইকে, খুব সুন্দর করে বলেছেন। দর্শক, আপনারা এতক্ষণ আমাদের পেশেন্টের কাছ থেকে, আজকের যে পেশেন্ট ওনার কাছ থেকে আপনারা শুনতে পেলেন এবং ওনার হাজব্যান্ডের কাছ থেকে আপনারা জানতে পারলেন। উনি কিন্তু আমরা অনেকে আসলে ভাবি যে আমি হয়তো ঘরে সারাক্ষণ শুয়ে বসে থাকি, সেটার জন্য হয়তো আমার এই ধরনের সমস্যা হচ্ছে, তা কিন্তু না। আপনি পরিশ্রম করেন, কিন্তু আপনাকে সঠিক নিয়মে পরিশ্রম করতে হবে, আপনার যে জীবনাচরণ সেটা সঠিক নিয়মে করতে হবে। কিছু আর্গোনমিক্যাল নিয়মকানুন আছে, আপনারা যদি সেগুলো সঠিকভাবে ফলো করেন আপনারা সারা জীবন সুস্থ এবং ভালো থাকবেন। একটি সঠিক সিদ্ধান্তই পারে আপনাকে সারা জীবন আপনাকে ভালো রাখতে, এবং আপনার আশেপাশে যে আপনার আপন মানুষ আছেন, আরও দশটা মানুষ আছে, তাদের সাথে কাঁধ মিলিয়ে চলতে আপনাকে সহযোগিতা করবে, বাট একটি সঠিক সিদ্ধান্ত। তাই অবশ্যই যে কোনো ধরনের সিদ্ধান্ত নেন, আপনার আশেপাশে যে কোনো ধরনের আপনার ভাই বোন যারা আত্মীয় স্বজন আছেন, তারা যদি এই ধরনের সমস্যাগুলোতে তারা ভুগে থাকেন, অবশ্যই আপনারা তাদেরকে সহযোগিতা করবেন। আশা করি আজকের এই এপিসোড থেকে আপনারা অনেক কিছু শিখতে পারলেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে আপনাদের এই বিষয়গুলো আপনারা শেয়ার করলেন, আশা করি এখান থেকে তারা অনেক কিছু উপকৃত হবেন।